আজকে আমরা এই জুমা পূর্ববর্তী অধিবেশনের সংক্ষিপ্ত সময়ে কুরআনুল কারীমের অনন্য ৭টি আয়াতে কারিমা থেকে কুরআন মানুষের জন্য নিজে কিরকম নিয়ামত এবং কুরআন ধারণ করলে মানুষের জন্য কুরআন কি ধরনের নিয়ামত নিজে হয়ে যায়, কুরআনুল কারীমের কোন ৭টা আয়াতে কারিমার মধ্যে নিজের পরিচয়ের সাথে সাথে যারা এই কোরআনকে ধারণ করবে নিজেদের জীবনে তাদের জন্য কি মর্যাদা এবং তারা কিভাবে নিজেরাও সম্মানিত হবে সে বিষয়ে একটি ধারণা দিয়েছে। আমরা আজকে দেখার চেষ্টা করব কোরআন ধারণকারীদের কোরআনের দৃষ্টিভঙ্গিতে কি লাভ আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন সে বিষয়ে কোরআন থেকে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমিন যেন এমন কিছু আমাদেরকে বলান এবং শোনান যেগুলি আমল করলে, যেগুলি শুনলে, যেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করলে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করে নেন, সেরকম কিছু বলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা ইমানদাররা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর আসছেন আল্লাহ রাব্বুল আলামিন সকল পয়গম্বরদেরকে কোনো না কোনো মুজিজা দিয়েছিলেন। এক এক পয়গম্বরের মুজিজা এক এক ধরনের ছিল এবং কিছু কিছু পয়গম্বরের মুজিজা তো ছিল বিস্ময়কর। নূহ আলাইহিস সালামের কাছে আসার পরে বলছে, তুমি যে নবী প্রমাণ কি? এমন অবাস্তব কথা বলেছে অন্য কোন পয়গম্বরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূহ আলাইহিস সালাম এই দুইজনকে সবচেয়ে অবাস্তব কথা তারা বলছে যে করে দেখাতে হবে। কি বলে? এই সামনে দেখতেছো পাহাড়, পাহাড় মানে কি? লোহার পাথরের পাহাড়। এর ভিতর থেকে একটা উট বাইর করা লাগবে, নাই রাস্তা নাই কিছু, এর ভিতর উট কেমনে থাকে? জানে যে নূহ আলাইহিস সালাম ফেল। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ঈমান আনবে তো তোমরা? হ্যাঁ। আল্লাহর নবী বলছেন ওই রকম পাহাড় প্রসূতি মায়ের মতো ফেটে যে ভিতর থেকে উটনি বের করে দিছে, তারপরেও তারা ঈমান আনে নাই। আজও পর্যন্ত মক্কা শরীফে কেউ হজ করতে গেলে 700-750 কিলোমিটার দূরে সেই এলাকাটা এখন পর্যন্ত মদিনা থেকে আছে, সেখানে কেউ গেলে দেখতে পায় যে যেখানে নূহ আলাইহিস সালামের উট যে জায়গাতে পানি খেয়েছিল সেই জায়গাগুলো পর্যন্ত এখন পর্যন্ত আছে। কিন্তু নূহ আলাইহিস সালাম চলে গেছেন, তারপরে তার সালেহ আলাইহিস সালাম চলে গেছেন, তারা চলে গেছেন, তাদের উটও নাই, তাদের মুজিজার আর কোনো স্বাক্ষর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও কিন্তু এরকম কিছু অবাস্তব কথা বলছিল। কোথায় চাঁদ? ওই চাঁদ কি মানুষের আয়ত্তের মধ্যে? আয়ত্তের বাইরে। তারা বলছে যে তুমি যদি পারো তো এই চাঁদ দ্বিখণ্ডন করে দেখো। এর থেকে অবাস্তব কামনা আর কিছু হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আমিন সেটাও করাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আমিন তাকে বরজখী হায়াতে পার করে নিয়ে গেছেন। চাঁদ জোড়া লেগেছে কিন্তু মুজিজা শেষ। সকল পয়গম্বরের এরকম করে মুজিজা শেষ। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা, যেই মুজিজা অবিকৃতভাবে কিয়ামত পর্যন্ত রয়ে গেছে। প্রত্যেক ইমানদার জানে সেই মুজিজাটা হচ্ছে কোরআন, ঠিক না? কোরআনুল কারীম কি মুজিজা! এমন মুজিজা যে প্রত্যেকটা ধর্মগ্রন্থের আগ পর্যন্ত যেগুলো ছিল আসমানি সেইগুলোর মুখস্থকারী ছিল কি ছিল না সেটা আমরা জানি না, কিন্তু বর্তমান পৃথিবীতে তো হিসাব দেয় যে এই পৃথিবীতে বর্তমানেও কয়েক কোটি হাফেজে কোরআন আছে। দুনিয়ার সব কিছু যদি বিলুপ্ত হয়ে যায় তারপরে হাফেজে কোরআনদের অন্তরের মধ্যে আল্লাহর কালাম পুঙ্খানুপুঙ্খ রয়ে গেছে। সুবহানাল্লাহ। এখানে অনেকে আছেন মাস্টার্স পাস, অনেকে আরো হায়ার ডিগ্রিধারী, কিছু না হলেও এসএসসি পাস, এইচএসসি পাস। ছোটর থেকে অনেকগুলা বই পড়তে পড়তে আমরা ওই পর্যন্ত আসছি। আমরা কত কিছু পড়লাম। এখানে একজন ব্যক্তি যদি হাত তুলে বলতে পারেন যে রবীন্দ্রনাথের একটা গল্পের বই পুরো আমার মুখস্থ, নজরুলের একটা মুখস্থ, অথবা আপনি এমন কোনো একটা বইয়ের নাম বলেন, কোনো একটা, যে এরকম কোনো একটা বই হুজুর শুরু টু শেষ আমার ঝরঝরা, পারবেন? 4 পাতা 5 পাতা 6 পাতা, তারপরেও আমরা পারি না। কিন্তু এখানে যদি এরকম মানুষকেও বলা হয় ঠিক মতো বাংলাও পড়তে পারে না, কোরআন শরীফ হয়তো ঠিক মতো পড়তে পারে না, শুনে শুনে শিখে শিখে 5-10টা সূরা কতস্থ মুখস্থ আছে, এরকম মানুষ পৃথিবীর বুকে কোটি কোটি, প্রত্যেকটা মুসলমানই, ঠিক কিনা? আল্লাহু আকবার। একটু কল্পনা করে দেখেন কি বিস্ময়কর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কোরআন হচ্ছে আপনার আমার জন্য সেই মুজিজা। এই মুজিজা যে ধারণ করে নিজের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। তো চলুন আমরা একটু দেখার চেষ্টা করি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোরআনের পরিচয়ের সাথে এর কাজগুলো মানুষের জন্য কি কি হবে সেটার কি পরিচয় আল্লাহ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরা এর 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একটি ধারণা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, وكذلك اوحينا اليك روحا من امرنا। অন্যান্য জায়গায় রূহের ব্যাখ্যা হচ্ছে জিবরাইল আমিন, কিন্তু মুফাসসিররা ব্যাখ্যা করছেন এখানে রূহ বলে রব্বুল আমিন স্বয়ং কোরআনুল কারীম বলেছেন। কোরআন কোন সৃষ্ট বিষয় নয়, বরং রব্বুল আলামিনের কালামগুলোকে রব্বুল আমিন দুনিয়ার মানুষের জন্য দিয়েছেন। আল্লাহ বলছেন, তোমার রব যেটা বলেন সেই কথাগুলাই এইভাবে কোরআন হিসাবে তোমাদের কাছে অবতীর্ণ করা হয়েছে। রূহান মিন আমরিনা, আমি রব্বুল আমিন আমার নির্দেশনা, আমার দেখা পথেও, আমার দেখা পথ প্রদর্শন হিসেবে তোমাদেরকে দিয়েছি। আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আমার রব্বুল আমিন বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে রব্বুল আমিনের পক্ষ থেকে যে আমর আসলো, রব্বুল আমিনের পক্ষ থেকে তোমাদের জন্য যে নির্দেশনা আসলো, এই কোরআনটা তাদেরকে আলোর পথ দেখায় দিবে, তাদের জন্য আলোক পত্রিকা হয়ে যাবে, তাদের জন্য এইটা বড় আস্থার জায়গা হয়ে যাবে। রব্বুল আমিন বলছেন, যেইটা দিলাম তোমাদের জন্য, এইটা ইমানের সাথে, এইটা ইসলামের সাথে, এইটা তোমাদের জ্ঞানের সাথে, তোমাদের আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহের সাথে সাথে। আল্লাহ বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা। তুমি দেখতে পাও তোমার বাড়ির মধ্যে একটা মাসহাববদ্ধ করে রাখা আছে সাদা কাগজের উপরে কালো কালো অক্ষর, কিন্তু জেনে রাখো এটা রব্বুল আমিনের পক্ষ থেকে তার কথা। এইটা রব্বুল আমিন বানায় বানায় দেন নাই। তোমরা সংরক্ষণকারী হিসাবে তোমাদের বাড়ির মধ্যে কিতাবটা রেখেছো, কিন্তু আমি আল্লাহ বলছি তুমি যেইটা কাগজের ফলক হিসাবে দেখতে পাও, আমি আল্লাহ বললাম এইটা হচ্ছে তোমার জন্য আলো। সুবহানাল্লাহ, এইটা হচ্ছে তোমাদের জন্য আলো। রব্বুল আমিন বলছেন, এই আলোর কাজ কি হবে? না হাদিবি মান নাশাউ মিন ইবাদিনা। রব্বুল আমিন বলছেন, এই আলোটার কাজ বান্দা জেনে রাখো, আমি রব্বুল আমিন যাকে ইচ্ছা করি ওই কোরআনের আলো দিয়ে তাকে আমি দিশা দেখায় দেই। এইটা আমি আমার পছন্দনীয় বান্দাদের জন্য করে থাকি। আমি যেই বান্দাকে ভালোবাসি, যেই বান্দাকে হেদায়েত দিতে যাব। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, দুনিয়ার মানুষ শোনো, নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। এই কথা বলার কারণ কি? এই কথা আল্লাহ কেন বললেন? কোরআন তো সবার কাছেই থাকে, দিশা তো সবাই পেতে চায়, কিন্তু আল্লাহর এই কথা বলে দেওয়ার উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করায় দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে বড় ঋণী। আল্লাহর নবীর স্ত্রী বিদায় হয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবীর দাদা যখন চলে যান তখন আবু তালেবের হাতের মধ্যে দিয়ে গেছেন। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের মিশনে সহযোগিতা করেছেন। দুনিয়ার সব মানুষ যদি দিন ইসলামের জন্য যতটুকু ত্যাগ করুক না কেন, ওই রসুলের দাদা, রসুলের স্ত্রী ইন্তেকালের পরে আবু তালেবের ইন্তেকালের আগ পর্যন্ত যে পরিমাণ তিনি ইসলামের জন্য রসুলের পক্ষে তিনি থেকেছেন, এই পরিমাণ ত্যাগ অন্য কেউ স্বীকার করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার কাছে গেছেন, চাচা জান আপনি ইন্তেকাল করে যাচ্ছেন, কিচ্ছু বলতে হবে না, কেবল আপনি বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু শুধু বলেন, আর কিচ্ছু না। আপনার এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, আপনি অন্য কিছু করেন নাই, আপনি শুধু এইটুকু বলে চলে যান, বাকিটুকু আল্লাহর কাছ থেকে আমি দেখে নিব। আবু তালেবের কাছে চলে আসছে আবু জেহেল অন্যরা। আসার পরে বলছে, আবু তালেব, সারা জীবন যা করছো করছো, মুহাম্মাদের সহযোগিতা করছো, আমরা তেমন কিছু মাইন্ড করলেও তোমারে বলি নাই, কিন্তু এই যাওয়ার সময় চুনকালি লাগাই দিয়ে যেও না, বরং তোমার বাপদাদার ধর্ম থেকে বেরোয় মরলে সারা জীবন মানুষ তোমাকে ছেই ছেই করবে। আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে বলে গেছেন, আমি আমার বাপ এবং দাদার যে ধর্ম ছিল তার উপরে ইন্তেকাল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের দুঃখ, মনের ব্যথা, নবীজি তার জন্য ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, ভালো করে জেনে রাখেন, আপনি হাজার প্রচেষ্টা করেন, প্রচেষ্টা করার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু হেদায়েত দেওয়ার মালিক আপনি নন। আমি আল্লাহ না চাইলে দুনিয়ায় কেউ হেদায়েত পাবে না। কোরআন সবার কাছেই থাকবে, কোরআনের কথা সবার কাছেই বলা হবে, কোরআনের বার্তা সবার কাছে উদ্ভাসিত করা হবে, কিন্তু আমার আল্লাহ বলছেন, নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, কিন্তু সবার নসিবে কোরআনের হেদায়াত জুটবে না। আমি আল্লাহ যাকে চাই কেবল সেই হচ্ছে হেদায়াত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আর যদি কোরআন থেকে কেউ একবার হেদায়াত পেয়ে যায়, কোরআনের নূর দিয়ে যদি সে আলো পেয়ে যায়, আল্লাহ বলছেন সে এমন আলো পাবে, এমন সিরাত পাবে, এমন মুস্তাকিম পাবে, যেই রাস্তাটা দুনিয়ায় শুরু হয়েছে কিন্তু জান্নাতুল ফেরদাউসে যে রাস্তাটা থেমে যাবে। সুবহানাল্লাহ। নূরের আরেকটা ব্যাখ্যা শোনা, আল্লাহ রাব্বুল আমিন যে বললেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি, মুফাসসিররা ব্যাখ্যা করছেন দুনিয়ার বুকে তো একটা আলো আছে আমাদের জীবনে, কোরআন আপনাকে দিশা দেখাবে কোন রাস্তায় আপনি চলবেন, কোন রাস্তায় আপনার চলা উচিত। কোরআন আপনাকে একটা দিশা দিবে, সাথে সাথে কোরআনওয়ালা যারা হবে কিয়ামতের দিনে তাদের জন্য দ্বিতীয় আলোর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আমিন করবেন। আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাদের জন্য যারা কোরআনওয়ালা হবে তাদের জন্য ঘোষণা দেবেন, যাও আমার বান্দাদের জন্য একটা ঘোষণা নিয়ে যাও, একটা বার্তা নিয়ে যাও। ফেরেশতারা তাদের কাছে যে বলবে, রব্বুল আমিন তোমাদের ঈমানের কারণে আর কোরআনের কারণে আজকে তোমাদেরকে একটা আলো দিয়েছেন, কোরআন সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমা, ওই বান্দাদের ডান দিকে আর সামনে দিকে রব্বুল আমিন আলো দান করে দিবেন। ওই বান্দারা যেই আলো পাবে, তাদের সাথে কোরআনের বেশি সম্পর্ক ছিল না, ঈমান দুর্বল ছিল, তারা আলো পেয়ে যাবে, কিন্তু কিয়ামতের বাকি বিভীষিকাতে ওই মানুষগুলো অন্তরের মধ্যে ভয় পেয়ে যাবে, আরে আমার আলো তো মাঝে মাঝে জ্বলে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, আমি কি আলো দিয়ে আমি সঠিক পথের দিশা জান্নাত পর্যন্ত যেতে পারবো কিনা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই বান্দার আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বানা আতমিম লানা নূরানা, এই রব্বুল আমিন আমাদের আলোগুলাকে তুমি ভরপুর করে দাও, পূর্ণ করে দাও। তাফসিরে কাবীরের ভিতরে আসতেছে, তাফসিরে তাবারির ভিতরে আসতেছে, আহসানুল বায়ানের ভিতরে মুফাসসির ব্যাখ্যা করছেন, বান্দা দোয়া করবে, রব্বানা আতমিম লানা নূরানা। ওই বান্দা যদি দোয়ার মানে, রব্বুল আমিন এখন যে আলো তুমি আমাদের জন্য দিয়েছ, এই আলোটা এখন পেয়েছি, কিন্তু আলো যেরকম করে জ্বলে আর বন্ধ হয়, ভয় লাগে জান্নাত পর্যন্ত যেতে পারবো কিনা। বান্দা যেই না দোয়া করবে, রব্বুল আমিন আমাদের আলোকে তুমি পূর্ণ করে দাও, রব্বুল আমিন ওইটা দোয়া শিখাইছেন পূর্ণ করার জন্য। আল্লাহ ফেরেশতাদেরকে তাদেরকে বলে দিবেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, তোমার আলো যতটুকুই, ওই আলোটাই তোমার জন্য এমন পাওয়ারফুল হবে, তোমার আলো জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত বান্দা আমি বন্ধ করব না। আল্লাহ এই জন্য বলছেন, ওয়াইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। ও আমার বান্দারা, একবার যদি কোরআনের ট্র্যাকে উঠে যাস, কোরআনের আলো তুই পেয়ে যাস, এই আলোটা তোর মুস্তাকিমের রাস্তায় নিয়ে যাবে। बंदा सिराते मुस्ताकिमार किछुई नय रब्बुल आलामीन तोके जान्नात पर्यन्त पौंछानोर जन्य कुरानेर आलो दिये तोरे आलोकित करे दिबेन सुबहानाल्लाह। ताहले एक नम्बर आमादेर जन्य जानते होबे कुरान होच्छे आमादेर जन्य नूर, कुरान आमादेर जन्य कि नूर, এটা হচ্ছে আপনার আমার জন্য আলো। সুতরাং যেই বাড়ি যেই মানুষ আলোকিত হতে চাবে, নিজেকে আলোকিত মানুষ বানাতে চাবে, দুনিয়ার নানান ডায়লগ থাকবে, এ করেন আপনি আলোকিত মানুষ হবেন, সে করেন আলোকিত মানুষ হবেন, আল্লাহদ্রোহী করেন, ইসলাম রে একটু খোঁচা দেন, অমুক মোড়ের মধ্যে যায় একটু ফেস্টুন লাগান, একটু এলোমেলো চুল রাখেন, এমন উদ্ভট কাজ করেন, ছেলে হয়ে মেয়ের সাজ নেন, মেয়ে হয়ে ছেলে ছেলে ভাব নেন, পাবলিকের সামনে বিড়িখোর হন, চেহারাটা উদ্ভট বানান। আলোকিত মানুষ এবং স্মার্ট মানুষ, আল্লাহ বলছেন এইগুলো একটাও আলোকিত মানুষের ধরন নয়, আলোকিত মানুষের কোরআনওয়ালা আছে, ঠিক না? সুতরাং দুনিয়ার মানুষ যাই বলুক, ওদের সংজ্ঞা ওদের কাছে থাকবে, আল্লাহর দেওয়ার সংজ্ঞা আমাদের সাথে থাকবে। দুনিয়ার মানুষ যদি স্মার্ট হতে চায়, আলোকিত হতে চায়, আলো নিয়ে চলতে চায়, তাহলে কোরআনওয়ালা হতে হবে, ঠিক না? ঠিক তো জোরে বললাম, কিন্তু এখন যদি একটু তলে তলে একটু নাড়াচাড়া দেওয়া হয় তাহলে তো আমরা ধরা খেয়ে যাবো। এমন কোনো দিন নাই যেদিন খবর দেখি না, এমন কোনো দিন নাই যেদিন ব্যবসাপাতির হিসাব করি না, এমন কোনো দিন নাই যেদিন নিজেদের ব্যস্ততা নাই, এমন কোনো দিন নাই যেদিন প্রস্রাব পায়খানা করি না, এমন কোনো দিন নাই যেদিন খাদ্য গ্রহণ করি না, এমন কোনো দিন নাই যেদিন একটু মাতব্বরি করি না, এমন কোনো দিন নাই যেদিন নিজেরা আড্ডাবাজি দেই না। কিন্তু এরকম শত শত দিন আছে যেদিন কোরআন করি না, আছে না? পড়লেও যা পড়ি, এ পড়া শুনলে ফেরেশতারা অনেক সময় মায়ের দেওয়ার কথা এখনো দেয় না, তাই বেশি যা পড়ি তাতে অনেক সময় মায়ের দেওয়ার কথা, আল্লাহর দয়া এখনো মায়ের খায় না। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম। আপনি নামাজের মধ্যে দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি না বলছিলে কোরআন দিয়ে আলো দিবে, অতএব আমাকে সেই আলোর রাস্তায় নিয়ে যাও। সিরাত মানে আলো, আর আপনি সেইটাও সুন্দর করে পড়েন না। 50 বছর বয়স হয়ে গেছে, দুনিয়ার এমন কোন আইটেম বোঝেন না আপনি, নাই বাপরে পণ্ডিতের পণ্ডিত, উনি নামাজে দাঁড়ায় পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেরাত মানে কি? লাঠি তো অনেক ধরনের হয়, একটা লাঠি আছে পুরা লাঠি, এরপরে কাঁটার খোঁচা খোঁচা, আর ভিতরে এটাকে বলে সেরাত মানে গজারির লাঠি। এখন আল্লাহর কাছে আপনি 50 বছর দোয়া করছেন, আল্লাহ তুই আমার গজারির লাঠির রাস্তা দেখা। আল্লাহ তো অন্ততপক্ষে দয়া করে 2 দিন বাইরে আনা দরকার আপনার, এতদিন কামনা করছি আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তুই আমার ফাঁকা। আল্লাহ যে ফাঁকাচ্ছেন এতদিন, তাই তো বেশি। আমরা আবার কোরআনের নূর নিব, চিন্তা করেন কোরআন সুন্দর করে পড়ি না, বিশুদ্ধ জানি না, সূরা ফাতিহার অর্থ জানি না, সূরা ইখলাসের অর্থ জানি না, আলাম তারার অর্থ জানি না, আমি কত বিদ্যায় পারদর্শী হয়ে গেলাম। এই জন্যই আল্লাহ বলছেন নাহদি বিহি মান নাশা, সবার কপালে হবে না, আগে কপাল খোলার জন্য ওই রাস্তায় আসা লাগবে, ওই টার্গেটে আপনাকে থাকতে হবে। আপনি ট্র্যাকেই যদি না ওঠেন তাহলে কেমনে হবে ভাই? এই জন্য আমাদের কোরআন থেকে আলো পাওয়ার জন্য নিজেরা আগে কোরআনকে ধরতে হবে, কোরআনকে পড়তে হবে, কোরআনের হুকুম মানতে হবে, কোরআন যা ত্যাগ করতে বলে সেইগুলা ছাড়তে হবে। রাজি আছি তো আমরা? যদি রাজি না হই তাহলে আমাদের জন্য লস, রাজি না হলে লস। কারণ আমরা তো আলো চাই, আমাদের জীবনে আলো চাই, আলো দিয়ে আমরা আমাদের জীবনকে রাঙাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে তুমি কোরআন থেকে আলো পেয়ে যাবে, কোরআনের 2 নম্বর গুণ কি হবে তোমাদের জন্য? কোরআনের আলো তোমাকে কি দেখাবে একটু দেখো তো, এই আলোর বৈশিষ্ট্য কি হবে? রব্বুল আলামিন বলছেন সূরা শুআরার মধ্যে ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই কোরআনকে আলো বললাম, ওই কোরআনের 2 নম্বর ডোজ রাসূল আপনাকে বলে দিচ্ছি কোরআনের কাজ কি হবে। আল্লাহ বলছেন ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। ও দুনিয়ার মানুষ, স্বাভাবিকভাবে নিও না, 8-10 পাঁচটা কিতাব একসাথে এই কিতাবকে মিলাই ফেলো না নিশ্চয় জেনে রাখো এইটা রব্বুল আমিনের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে হেলা ফেলার বিষয় নয় এইটা এইটা রব্বুল আমিনের পক্ষ থেকে আসছে আবার যে অথেন্টিক সূত্রে আনা হয়েছে তার মধ্যেও কোনো গ্যাপ নাই দুনিয়ার বুকে কোনো একটা লোককে আপনি কোনো একটা বার্তা দিয়ে পাঠাইছেন ওই লোক ভুলে যাবে ওই লোক পাড়ায় বলবে ওই লোক কমায় বলবে ওই লোক না বুঝে পর্যন্ত ভুল কথা বলবে বলে না মানুষ ভুল কথা দুনিয়ার বুকে আপনাকে এরকম ভুল বার্তা দিবে মেসেজ না বুঝে দিবে উল্টা পাল্টা দিবে আল্লাহ বলছেন না নাযালা বিহির রূহুল আমিন আমি রব্বুল আমিন এইটা জিবরাইল আমিনের মাধ্যমে প্রেরণ করেছি সে সবচেয়ে বিশ্বস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আলা কলবিকা আপনার কলবে আপনার অন্তরে আপনার ভিতরে প্রথিত করে দেওয়া হয়েছে কি জন্য লিতাকুনা মিনাল মুনজিরিন হে রাসূল আপনাকে অন্য কোন জন্য দেওয়া হয় নাই আপনি কোরআন দিয়ে মানুষকে সতর্ক করবেন এই কোরআনের মূল কাজ হচ্ছে মানুষকে সতর্ক করে দেওয়া বিলিসানিন আরাবিয়্যিন মুবিন এইটা আপনার ভাষা ছিল আরবি সেই ভাষাভাষীর কাছে আপনি প্রেরিত হয়েছেন সেই হিসাবে আরবি ভাষাতে আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে প্রিয় ভাইরা তাহলে কোরআনের কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বুঝাচ্ছেন এইটা অথেন্টিক ভাবে আপনার কাছে দেওয়া হয়েছে আর এইটার কাজ হচ্ছে মানুষকে সতর্ক করা সিরাতে মুস্তাকিমে চলার ক্ষেত্রে আমি অনেক সময় বলি প্রিয় ভাইরা এই জিনিসটা ফিলিং এর বিষয় অনুভবের বিষয় আমাদের কাছে একটা রাস্তায় আপনি চলতে শুরু করেছেন রাস্তায় সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে অনেকগুলো সাইন দেওয়া থাকে আপনি যদি লংয়ে চলেন তাহলে দেখবেন কিছু দূর যাওয়ার পরে সুন্দর করে এরকম সাইনবোর্ড দিয়ে এর মধ্যে দিয়েছে এরকম উঁচু একটা পাহাড়ের মতো দিছে তার মানে বোঝা যায় সামনে আপনার স্পিড ব্রেকার আছে দিছে রাস্তা বড় এরকম করে দিয়েছি কোন করে একটা চিহ্ন দিয়ে মধ্যে চিহ্ন দিয়ে দিছে সরু সেতু মানে রাস্তা যতটুকু আপনার সামনে সেতুটা সরু আপনি যদি এখন ওই কিছুক্ষণ আগে বাসের সাইড দিয়েছেন এরপরে ট্রাকের দিয়েছেন এরপর বেবি ট্যাক্সি দিয়েছেন এরপরে যদি এই ব্রিজেরও সাইড দেন তাহলে আপনার বিপদ এই ব্রিজের সাইড দিলে নদীর মধ্যে যাওয়া লাগবে এই জন্য রাস্তার মাপের থেকে আপনারা চিনাই দিয়েছে যে ব্রিজ সাইড দেওয়া যাবে না বরং চিকন এই জায়গাতে বিভিন্ন ধরনের সাইন দিছে সামনের দিক থেকে ডান দিকে অ্যারো চিহ্ন দিছে বাম দিকে অ্যারো চিহ্ন দিছে কি জন্য যে চলছে সে যেন এই জায়গাতে অ্যাক্সিডেন্ট না করে রাস্তার একটা দিক নির্দেশনা দিয়ে চলে আল্লাহ বলছেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন ও রাসূল আপনার কাছে যে কোরআন দিলাম আলোর দিশা এটা কিন্তু এই কোরআন এই জন্য দিলাম ডান বাম দেখায় শয়তান কোন জায়গায় ঘাপলা মেরে আসে শয়তান কোন জায়গায় আপনাকে সরায় ফেলতে পারে শয়তান কিভাবে আপনাকে বিনষ্ট করে দিতে পারে আপনার জান্নাতে যাওয়ার রাস্তা থেকে আপনাকে সরায় দিতে পারে এই সব কিছু দেখায় আপনার উম্মতকে আপনি যেন জান্নাতে নিতে পারেন এই সতর্ক বাণী হিসাবে কোরআন আপনার কাছে আসছে সুবহানাল্লাহ কিন্তু আমরা এটা রিয়ালাইজ করি না প্রিয় ভাইয়েরা আমরা এটা অন্তত অনুভব করি না ফজরের নামাজে আমাদের ইমাম সাহেব হুজুর তেলাওয়াত করছে ওয়াইলুল লিল মুতাফফিফিন যারা ওজন আর মিজানের পাল্লায় কম বেশি দেয় তাদের বিপদ আল্লাযীনা ইযা কালুহুম আলান নাসি ইস্তাউফুন আল্লাহ রাব্বুল আমিন এই যে ওজনের পাল্লা মিজানের পাল্লায় কম দিতে আপনি কিরাত শুনে যায় বলছেন ইস আজকে ফজরের নামাজে অন্তরটা গলে গেছে এত সুন্দর তেলাওয়াত বিসমিল্লাহ বলে দোকান খুলে ভেজাল বিক্রি আর 2 নম্বর বিক্রি আপনি শুরু করে দিয়েছেন পাবলিক আপনাদের জিজ্ঞাসা করছে যেই তেলে ভাজলেন এই যে আপনি এই যে কাবাব যেই তেলে ভাজলেন আপনি এই যে বড়া এগুলো কবে কয় আজকে সকালে আসলে এটা বিগত 7 দিন আগের তেল অটোমেটিক চলতেছে আপনি ওই তেলে 7 দিন বলেও আসলে হয়তো সেই লোক কিনতো কিন্তু আপনি যে আজকে সকালের বলে আপনার ব্যবসাটাকে হারাম করলেন আপনার ব্যবসাটাকে আপনি বুঝলেন না অথচ সকালবেলায় আপনি না করে গেছেন যে ব্যবসার মধ্যে ধোঁকা দেওয়া যাবে না কোরআন থেকে ইমাম সাহেব তেলাওয়াত করছে তার মানে বোঝা যায় যে আপনার আমার জন্য সতর্কতার জন্য যে কোরআন আসছে এইটা সতর্কতার কোরআন নাই এইটা এখন আমরা তেলাওয়াতের কোরআন বানাইছি ঠিক কিনা প্রিয় ভাই এই জন্য আমাদেরকে কোরআনকে রিয়ালাইজ করতে হবে কোরআনকে বুঝতে হবে এবং কোরআনের এই বার্তাগুলো অন্তরে আমাদের জন্য ধারণ করতে হবে এইটা যখন মানুষ দুনিয়ামুখী হয়ে যায় তখন শয়তানের সাথে সে পরাজিত হয়ে যায় ইমাম ইবনুল কাইয়ুম জাওজি রাহমাহুল্লাহ তিনি বলছেন এক গ্রামের মধ্যে হঠাৎ করে একদল লোক গাছের পূজা করতে শুরু করলো সেই গাছের কাছে মান্যত দেয় সেই গাছের কাছে হাজত চায় বিপদে পড়লে সেই গাছের কাছে চলে যায় একটা ইমানদার লোক সে চিন্তা করছে মানুষের শিরিক থেকে বাঁচাতে হবে রাত্রে যখন সবাই ঘুমায় গেছে উনি চিন্তা করছে এই গাছটা আমি যে কেটে ফেলবো উড়াল নিয়ে রওনা দিয়েছে শয়তান মানুষ বেশে তার কাছে আসছে। আপনি কই যান? বলে এই লোকজন শিরক করতেছে, শিরকে তাদের সাথে সম্পৃক্ত হতে দেওয়া যাবে না, এই জন্য আমি গাছ কাটতে যাচ্ছি। বলেন আপনি গাছ কাটেন না, কাটলে ফেতনা হবে, ফাসাদ হবে। আপনি একটা নির্বিষ মানুষ, ওরা শিরক করতেছে, আপনি তো করেন না, আপনার এত টেনশন কেন? নানান কথাবার্তা বলার পরে ওই লোক যখন বলছে না আমি গাছ কাটার নিয়োগ করছি, কাটবই। বলে শুনেন আমি আপনাকে ঝামেলা জড়াতে চাই না, এই জন্য আপনারা বলতেছে আপনি যদি গাছ না কাটেন প্রত্যেক দিন আপনাকে 2 দিনার করে দিব। পাকার অফার দেওয়ার পরে ওনার ইমান দুর্বল হয়েছে। উনি বলছে কথা সত্য তো? বলছে হ্যাঁ, ফজরের নামাজের পর মসজিদে থাকবেন, প্রতিদিন 2 দিনার, গাছ কাটবেন না। উনি চলে গেছে বাড়িতে, যায় মসজিদে থাকে, প্রথম দিন 2 দিনার, দ্বিতীয় দিন 2 দিনার, তৃতীয় দিন 2 দিনার, বা অটোমেটিক টাকা আসতে শুরু করছে। 5 দিন 2 দিনার করে পাইছে, 6ম দিনে টাকা নেই। চিন্তা করছে একদিন মিস্টেক হতে পারে, 7ম দিনে আসে 2 দিনেরটাই দিয়ে দিবে হয়তো, না 7 দিনেও টাকা নেই, 8 দিনেও টাকা নেই। রাগে মাগে একটা টাকা দাও না, গাছ কাটবো না আমি। আবার কুড়াল নিয়ে গাছ কাটার জন্য রওনা হয়ে গেছে। যেই না গাছ কাটার জন্য রওনা হয়েছে শয়তান আবার আসছে। আসার পরে বলছে কই যাও? গাছ কাটার জন্য। মেয়া তুমি টাকা পয়সা কিছু দাও না, এখন তুমি গাছ। দুইজনের মধ্যে বিরাট ঝগড়া করে, না তুমি গাছ কাটতে পারবে না। অনেকক্ষণ ঝগড়াঝাটি করে শয়তান একটা ধাবা দিছে, ওই লোক মাটিতে পড়ে গেছে। পড়ে যায় তো আর উঠতে পারে না। ওই লোক ওখান থেকে শুয়ে বলতেছে আগের দিন তোমার সাথে আমার ঝগড়া হয়েছিল, সেই দিনও গন্ডগোল হয়েছিল, সেই দিন কিন্তু তুমি আমাকে টাকা দিতে রাজি হয়েছিলে, কারণ সেই দিন তুমি আমার সাথে কিলাকিলি করে এই যে মারামারি করে সেই দিন পারছিলে না, তারপরে 2 দিনার করে দিতে চাইছিলেন, কিন্তু আজকেও দুইজনের মধ্যে ঝগড়া লাগলো, তুমি আমারে থাবা দিয়ে ফেলে দিলে, শোয়াই দিলে, ব্যাপার কি? শয়তান তখন তাকে বলতেছে, ইমাম ইবনুল কাইয়িম জাওজি বলতেছেন, শয়তান তাকে বলতেছে আগের দিন তুমি গাছ কাটতে যাচ্ছিলে আল্লাহর জন্য, আর তোমার শরীরের মধ্যে যা খাওয়ার ছিল সবগুলো হালাল ছিল। আজকে তুমি গাছ কাটতে যাচ্ছ যে 5ম দিন পর্যন্ত টাকা পাইছো, এরপরে টাকা পাওনি টাকার জন্য, আর এই 5 দিন 2 দিনার করে যেটা দিচ্ছে এটা হারাম, এটা তোমার শরীরের মধ্যে ঢুকছে। সুতরাং হারাম খেলে আর আল্লাহর জন্য কাজ না করলে ওই শরীর থেকে আল্লাহর পক্ষে কাজ করা, আল্লাহর জন্য সতর্ক হওয়া, ইসলামের জন্য ডেডিকেটেড হওয়া সহজ নয়। সুতরাং হারাম থেকে বাঁচতে হবে, এবং 2 নম্বর আল্লাহর জন্য খালেস নিয়তে কাজ করতে হবে। দুনিয়া যদি কোনো কিছুর মধ্যে ঢুকে ওই কাজের মধ্যে থেকে বরকত কমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন দুনিয়ার মানুষের জন্য 3 নম্বর কোরআন তোমাদের জন্য কি নিয়ামত হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, কোরআন তোমাদের জন্য এরকম বড় নিয়ামত, তোমরা একটুখানি কল্পনা করে দেখো। ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি, কোরআনের ব্যাপারে যারা অস্বীকার করে তোমরা ভয় পেয়ে যেও না কোরআনওয়ালারা। আমি রব্বুল আমিন বললাম লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ। যারা কোরআনের বিরোধিতা করে, কোরআন অস্বীকার করে, ওদেরকে নিয়ে তোমাদের চিন্তা নাই। তারা যত শক্তিশালী হোক না কেন আমি রব্বুল আলামিন বলছি তারা অবশ্যই পরাজিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলো যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, কোরআনের সতর্কতায় যদি পথ দেখতে পারি, রব্বুল আলামিন বলছেন তোমার বিপক্ষ শক্তি যতই শক্তিশালী হোক না কেন দুনিয়ার বুকে চিন্তা নাই। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ যে বললেন ইন্নাল্লাযীনা কাফারু, এই ইন্নাল্লাযীনা কাফারুর খবরটা আল্লাহ এখানে উজ্জ্বল করে রেখেছেন। আল্লাহ বুঝাতে চান মূলত ইউজাযাউনা বিকুফরিহিম আলাইকুম, দুনিয়ার বুকে যারা কোরআনকে অস্বীকার করবে আমি রব্বুল আমিন তাদেরকে ধ্বংস করে দেওয়া নিজের জিম্মাদারিতে দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। ভালো করে অন্তর থেকে অনুভব করেন রব্বুল আমিন কি মেসেজ দিতে চান। কোরআনের বিরোধিতা যদি কেউ করেন রব্বুল আমিন বলছেন ইন্নাহুম হালিকুন, নিশ্চয় তারা ধ্বংস হয়ে যাবে। এখন আপনি আমি কোরআনের ধারক, আপনি আমি কোরআনকে মহব্বত করি, আপনি আমি কোরআনকে ভালোবাসি, কতটুকু? যতটুকু পর্যন্ত আমার অন্তরে ডিমান্ড করে ততটুকু পর্যন্ত ভালোবাসি। ভালো করে একটা সূত্র মনে রাখবেন, ভালো করে খেয়াল করে শোনেন। আপনি কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে সূরা নাস পুরাটা আপনি মানেন, এর মধ্যে যা বিধান আছে মাথায় ধরলেও মানেন, না ধরলেও মানেন। 100% কোরআনকে যখন আপনি নিজে বিশ্বাস করেন, মানেন, এবং এইটা যা আছে সত্য বলে স্বীকার করেন, তখন আপনি কত পার্সেন্ট মুসলমান? 100%। কত পার্সেন্ট? আর কোরআনের আলিফ লাম মিম থেকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই পর্যন্ত আপনি 100% মানে বাকি অর্ধেক কোরআন যেটা আছে ওইটার ব্যাপারে আপনার কিছু মন্তব্য আছে, কিছু চিন্তা ভাবনা আছে। আলিফ লাম থেকে সুবহানাল্লাহি পর্যন্ত আপনার কোনো রকমের মধ্যে বক্তব্য নাই, কিছু নাই, কিন্তু বাকি 15 পারার মধ্যে আপনার কিছু মন্তব্য বক্তব্য আছে। যেহেতু 15 পারা অর্ধেক কোরআন মানে তখন আপনি হচ্ছেন 50% মুসলমান, ঠিক কি না? ঠিক, মানে কোরআনের অর্ধেক মানলে আপনি 50%, শেষের দিকে শুধুমাত্র 10 পারা, শেষের 10 পারা মানে না, তাহলে আপনি কত পার্সেন্ট? 0%। ভালো করে মনে রাখেন, কোরআনুল কারীম পুরা যদি আপনি মানেন আপনি 100%। আর কোরআনুল কারীমের একটা সূরা নয়, একটা আয়াত নয়, একটা জবর জের নিয়ে যদি আপনার মন্তব্য থাকে যে এই জায়গার হার উপরে এইটা এরকম না হয়ে জায়গায় তা হওয়া লাগতো, আপনি যদি এইটুকু নিয়েও কোনো মাতব্বরি খেলেন আপনার ইমান শেষ। আপনি তখন কোনো পার্সেন্টের মধ্যে নাই, আপনি তখন 0% মুসলমান, ঠিক কিনা? ভালো করে বোঝেন। এই জন্য আমার রব্বুল আমিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ। ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝে রাখো, কোরআনের বিরোধিতায় যদি আসো, কোরআনকে যদি অস্বীকার করো, কোনো সমস্যা নাই, কোরআনের কোনো সমস্যা হবে না, কোরআন পন্থীদের কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি কোরআনের বিরোধিতায় আসো, আমার আল্লাহ চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন রব্বুল আমিন কোরআনের বিপক্ষে যারা তাদেরকে পরাজিত করেই ছাড়বে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন ওয়ালা যারা হবে তারা হবে বিজয়ী জাতি, আর কোরআনহীন যারা হবে তারা হবে পরাজিত জাতি। এখন আমাদের জিজ্ঞাসা থাকবে, আচ্ছা এখন আমরাও তো মুসলমানরাও বিভিন্ন জায়গায় পিটন খাই, মাইর খাই, মুসলমানরাই দেখা যায় সারা দেশে সারা দুনিয়ায় অস্থির অবস্থার মধ্যে, কারণ কি? এই আয়াতে কারিমার আলোকে আমাদেরকে বুঝতে হবে যে যখন এইরকম হয় তখন বোঝা যায় যে যারা কোরআন ধারণ করে আছে বুকে নিজেরা ঘোষণা দিয়ে, তাদের কোরআন ধরাটা প্রকৃত হয় না, ঠিক কিনা? আল্লাহ বলছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামীদ। দুনিয়ার মানুষ, তোমাদের যারা কোরআন ওয়ালা হবে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি। দুনিয়ার কারো সাধ্য নাই, দুনিয়ার কোনো বাতিলের শক্তি নাই কোরআনের সামনে থেকে বা পিছন থেকে ঢুকে কোনো পরিবর্তন করবে, কোরআনওয়ালার কোনো ক্ষতি করবে। দুনিয়ার কোনো বাতিলের সাধ্য নাই। আল্লাহ বলছেন তানজিলুম মিন হাকীমিন হামীদ, এইটা মহাপ্রজ্ঞাময় মহাপ্রশংসিত রবের পক্ষ থেকে আসছে। সুতরাং কোরআন যে ধারণ করে তার বোঝা উচিত কোরআনের বিরোধীরা তার সাথে টিকবে না, আর কোরআনের বিরোধী যারা তাদেরও বোঝা উচিত কোরআনের মধ্যে, কোরআনের হুকুমের মধ্যে কিছুই ঢোকানোর তোমার ক্ষমতা নাই। কোরআন বিরোধিতা করার মানে আল্লাহ বিরোধিতা করা, আর আল্লাহ বিরোধিতা করে দুনিয়ার কোনো মানুষ টিকে থাকতে পারে না, ঠিক কি না? আপনাদের কাছে আগে বলেছি কিনা, লিবিয়ার বিখ্যাত বীর শেখ ওমর মুখতার হাফিজাহ রাহিমাহুল্লাহ যখন তিনি বেঁচে ছিলেন সেই সময়ে তিনি ফ্রান্সের সাথে যুদ্ধ হচ্ছিল, ইতালির সাথে তাদের যুদ্ধ হয়, ইতালি তাদেরকে ঔপনিবেশিক বানাবে আর তারা স্বাধীন হয়ে থাকবেন। লিবিয়ার বীর সেনানীরা ছোট্ট ছোট্ট রাইফেল দিয়া ছোট্ট ছোট্ট তাদের সাধ্যের জিনিস দিয়া যুদ্ধ করে তাদের সাথে, পারে পারে না, জমিনের মধ্যে তাদের সাথে তাদের সম্মুখ সমর হয়। কিছুদিন পরে ওমর মুখতারের কাছে এসে বলছে, শায়েখ আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। কেন? বলে এতদিন সামনে সামনে যুদ্ধ করছে, এখন ওরা যুদ্ধ পলিসি চেঞ্জ করছে, করে উপর থেকে বোমারু বিমান দিয়ে আমাদেরকে মারবে, মেরে মেরে আমাদেরকে শেষ করে ফেলবে। ওমর মুখতার জিজ্ঞাসা করছেন এই বিমানগুলাকে অনেক শক্তিশালী? জি। কত উপর দিয়ে? বলে অনেক উপর দিয়ে মরে, আমাদের কাছে যেই রাইফেল আছে ওইটাতে ওইটাতে আঘাত করা সম্ভব নয়। বলে আরে কত উপর দিয়ে? করে অনেক উপর দিয়ে। বলে আমি ওইটা জিজ্ঞাসা করি নাই, আমি শুনতে চাই ওদের বোমারু বিমান অনেক শক্তিশালী, অনেক উপর দিয়ে ওরে, ওই যে অনেক উপর দিয়ে মরে, ওই ওড়াটা কি আরশে আযমের উপর দিয়ে না নিচ দিয়া? বলে বলেন কি হুজুর, আরশে আযমের উপর দিয়ে আবার কেমন করে উড়বে? आर्शे आज़िम कोथाय आर विमान कोथाय बोले आमी एटाई एकटु सुनते चाइछिलाम जोदि आर्शे आज़िमेर उपर उड़तो ताहले टेनशने पड़े जेताम आमार आल्लाह आरश बोलाय ध्वंस करार पावार राखे ओ मुजाहिदरा कोनो चिंता करो ना कोनो दुश्चिंता करो ना आर्शे आज़िमेर नीज दिये दुनियाय सबकिछु जाय सबकिछु उड़े सब पावार देखाय आमार रब तार उपरे आछेन दुनियार ईमानदार जोदि ईमाने बलियान होते पारे सेई आर्शे आज़िमेर रब सबार उपरे ओई বান্দাদের তো দুনিয়ার বুকে ওই আরশে আযীমের রবের বান্দাদের তো দুনিয়ার বুকে কোনো চিন্তা করার কারণ নাই ঠিক কি না আমার আল্লাহ এইজন্য বলেন লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামীদ ও দুনিয়ার মানুষ কোনো চিন্তা করবে না কোরআন কেন আপনারা বিরোধিতা যারা করবে তাদের ক্ষতি করা তাদেরকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কে তিন নম্বরটা গেল এবার চার নম্বর আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাকুম আল ওয়াইলু মিম্মা তাসিফুন আমার আল্লাহ বলেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল এই কুরআন তো আমি তোমাদেরকে এইজন্য দিয়েছি তোমরা মাথা নিচু করে থাকবে এইজন্য নয় বরং বাতিলকে হারায়া দিয়া বাতিলকে ডুবায় দিয়া আমি রব্বুল আমিন সত্যকে উৎপাদিত করে দিব আল্লাহ বলেন ফায়াদমাগহু ফাইদা হুয়া যায় আল্লাহ বলেন আমি রব্বুল আমিন এমন আঘাত করব এমন কোরআন দিয়ে তাদেরকে আঘাত করা হবে বাতিলকে এমন ভাবে আঘাত করা হবে আল্লাহ বলেন ফাহুয়া যায় এইটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এইটার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না কোরআন বাতিলকে অস্তিত্বহীন করার জন্য দুনিয়ায় এসেছে সুবহানাল্লাহ তাফসীরের মধ্যে আছে ফায়াদমাগহু এই জায়গায় দামগুন দামগুন মানে কি দামগুন মানে নরমাল আঘাত নয় আপনার শরীরের আঘাত এইটা ভিন্ন আপনার বুকে আঘাত এইটা ভিন্ন দামগুন মানে হচ্ছে মগজের ভিতরে আঘাত কোথায় আঘাত ব্রেনে মাইল ব্রেনের ভিতরে মাইল দেওয়া হবে আল্লাহ বলেন দামগুন ফায়াদমাগহু আল্লাহ তার ব্রেনকে পরিবর্তন করায় দিবেন তোমার যে চিন্তা চেতনা যেই চেতনা দিয়ে তুমি ইসলাম বিরোধিতা করো ইসলামের বিদ্বেষ পোষণ করো আল্লাহ বলেন কোরআনের কাজ হচ্ছে ওই চেতনার জগতে চূর্ণ বিচূর্ণ করে আঘাত করা এমন আঘাত করবে যে তাদের জায়গা থেকে যেখান থেকে তারা ইসলামের বিরোধিতা করে ইসলাম বিরোধিতায় মাথা কাটায় আল্লাহ সেই জায়গাটাকে ধ্বংস করে দিবেন দুনিয়াতে কোরআন যদি কেউ মানতে পারে কোরআনকে যদি ধারণ করতে পারে আল্লাহ বলেন কোরআনের বিরোধিতাকারীরা বাতিলরা কখনো কোরআনের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সুবহানাল্লাহ রব্বুল আমিন যুগে যুগে এটা দেখাইছেন যুগে যুগে রব্বুল আমিন এটা দেখাইছেন কোরআনের ধারক যারা কোরআনকে যারা পছন্দ করে তারা কখনো মাথা নিচু করে নাই নিজের জীবন দিয়ে দিয়েছে কিন্তু মাথাটা উঁচু করে হাসতে হাসতে আনন্দ চিত্তে তাদের মৃত্যু তাদের অন্তরের জন্য জ্বালার কারণ হয়েছে ঠিক কি না মৃত্যু তাদের অন্তরে জ্বালা আচ্ছা একটা মানুষ আপনি কষ্ট দিচ্ছেন সে যদি কষ্টই না পায় আপনার কষ্ট দেওয়ার মানে হলো আপনি যদি চট থাপ্পড় দিচ্ছেন অন্তত পক্ষে সে কাঁদবে একটু চিল্লাবে আপনার পা ধরতে চাবে একটু মাপ চাবে এত কিছুই বলে না বলে মারো মারার মতো তুমি মারো তোমার কাছে জীবন ভিক্ষা চাওয়ার আমার কোনো কারণ আছে নাকি জীবন দেওয়ার মালিক হলে না ভিক্ষা চাবো তোর কাছে বেটা জীবন দিছে যে তার কাছে ফেরত যাচ্ছি আমি ঠিক কিনা এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া নিয়াম ইমানদারদের জন্য এটা যুগে যুগে ছিল সেই সাহাবায়ে কেরামের জীবন থেকে ছিল অসময়ে তার কাছে ফল আসছে না খাওয়ায় মারবে রাখছে কার মধ্যে জেলখানার মধ্যে ঢুকায়া সকালবেলা দেখে সুবহানাল্লাহ তার কাছে এমন ফল আসে যেই ফল জীবনে ওরা দেখে নাই এইটা আল্লাহ রাব্বুল আমিন তারে খাওয়ায় সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে দুনিয়ার মানুষ তুমি যদি একটুখানি বুদ্ধি করতে পারো কোরআনকে যদি অনুভব করতে পারো আমি আল্লাহ বললাম তোমার মগজে আঘাত দেব জাহাকুন এরপরে জাহাকুন মানে কি ফাহুয়া জাহাক ফাইজা হুয়া জাহাক আল্লাহ হচ্ছে নিঃশেষ করে দিব ওদের কোনো শক্তিই থাকবে না এর জন্য কি করতে হবে কোরআনকে ধারণ করতে হবে কোরআন এই রকম জ্ঞান আপনার কাছে নিয়ে আসছে আমার কাছে নিয়ে আসছে প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন আর তোমাদের জন্য বড়ই দুর্ভোগ তোমরা যা বলছো তার কি বলতো তারা উল্টা পাল্টা কথা বলতো তাদের কথাবার্তা ছিল এই আসমান এই জমিন কে বানাইছে কেমনে হইছে এইগুলো এমনি এমনি আছে আরে আল্লাহ রাখো তো আল্লাহ আল্লাহ করতেছে আল্লাহ কিসের ইসলাম যখন যা মন চাইছে মুখ দিয়ে তখন তাই বলে দিছে যা ভালো লাগছে তাই বলে দিছে আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন মাতব পরিমারো বেটা কত মাতব পরিমারিস মাতব বড় যত মারিস ইসলামের বিপক্ষে যত কথা বলিস বাপের বেটা হলে একটু 150 বছর 200 বছর একটু পাইছে দেখা কি আল্লাহ মানি না রাসূল মানি না ইসলাম মানি না কোরআন মানি না তুমি কিছুই মানো না তুমি 200 বছর একটু বাঁচো না তোমার জীবন যদি তুমি নিজেই নিয়ে আসতে পারো তো তুমি একটু তো বেঁচে দেখাতে পারো আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত অল্প একটুখানি একটা সূত্র দিলাম যে তোমাদের জন্য জীবন আছে যার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তাকে তুমি কত বড় পণ্ডিত তুমি একটু 150 200 250 বছর একটু বেঁচে দেখাও হুমায়ুন আহমেদের কাছে নাকি একজন এসে বলছিল হুমায়ুন আহমেদের অনেক কথাই পছন্দ হয় ওনার কাছে এসে বলছে যে এই যে পৃথিবীর অস্তিত্ব এই সেই এইগুলা আপনি কি মনে করেন এইগুলা স্রষ্টা আছে এত বড় জ্ঞানী আপনি একটা আপনিও যদি এখনো ওই লাইনেই থেকে যান তাহলে আপনি কি জ্ঞানী হতে পারলেন বাংলাদেশে জ্ঞানী হওয়ার সূত্র কি ইসলাম বিরোধিতা করতে হবে কোরআন নিয়ে দুই একটা ঠুসঠাস বলতে হবে আল্লাহকে পছন্দ করা যাবে না মাঝে মাঝে একটু উল্টা পাল্টা বক্তব্য দেওয়া লাগবে আপনি হিট ঠিক না হ্যাঁ ওমান আহমেদ আমাদের দলে মিলান লাগবে এত উপন্যাস লেখা এত জনপ্রিয় ওমান আহমেদ বলছে ঠিক আছে ধর তুই চাঁদে চলে গেছিস চাঁদে যাওয়ার পরে অবাক হয়ে দেখছিস যারে এই জায়গায় একটা ক্যাননের এই যে ডিএসএলআর এরকম একটা ক্যামেরা পড়ে আছে তুই ক্যামেরা আরে ক্যাননের তো জাপানের বানানো এর লেন্স কত পাওয়ার এর ফোকাসের পাওয়ার কত এর ইয়ে কত সব দেখে বলছিস হাই হাই জাপানের ক্যানন কোম্পানির বানানো ক্যামেরা এই জায়গায় পড়ে আছে হ্যাঁ দুটো ছবি তুলি তুমি চাঁদের মধ্যে যদি একটা ক্যামেরা ভুল করে পাও সেখানেও তুমি একটা ক্যামেরা দেখে বলো না যে এটা চাঁদেরই তৈরি সেটাও বলো জাপানের ক্যানন দেখে তো তোমার এই হাত তোমার এই মাথা তোমার এই মস্তিষ্ক তোমার এই শরীর তার অপূর্ব বিন্যাস তুমি কোন জায়গার বলো যে তুমি ভাবো এটা এমনি এমনি হয়ে গেছে এত সহজ নয় মিয়া তুমি ভিতরে একটুখানি তোমার কিডনির ফাংশন দুইটা অচল হলে টের পাবে যে এটা কোন সৃষ্টিকর্তা কোন অসীম প্রক্রিয়ায় বানাইছে সারাদিন 200 লিটার আপনার রক্তকে পরিশোধন করে আর মাত্র 1 লিটারের মতো আপনার প্রস্রাবের ব্যবস্থাপনা করে কিডনির কাজ প্রস্রাব করানো নয় কিডনির মৌলিক কাজ আপনার শরীরে রক্ত ডায়ালাইসিস করে আপনাকে ফ্রেশ রাখা যে অসীম রক্ত আপনি শুয়ে আছেন না বসে আছেন আপনি খাইছেন না খান নাই আপনার শরীরের কি অবস্থা এগুলোর হিসাব করে না ওর ভিতরের সিস্টেমে অপূর্বভাবে এই নিয়ামতগুলো চালু রাখছেন এটা এমনি এমনি হয় নাই এটা রব্বুল আলামিনের সৃষ্টি ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন উল্টা পাল্টা বলো তো আসো আসার পরে টের পাবে উল্টা বলার তোমাদের এই ফজিলতটা কি কিয়ামতের দিনে তোমাদেরকে টের দেওয়া হবে আর দুনিয়ায় কি টের পাওয়ানো হবে আল্লাহ বলছেন বাল নাকযুবু বিল হাক্কি আলাল বাতিল দুনিয়াতে কোরআন ওয়ালাদের সাথে কখনো কোরআন বিরোধীরা পেরে উঠবে না পারবে না এটা আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ ছোট বাচ্চা কাচ্চার সাথে অনেক সময় পারে না এটা আমাদের দারুস সালাম মসজিদ সন্ধ্যার পরে যেগুলো পড়ালেখা শেষ কিছু ছেলে পেলে তখনও ইয়াদ শেষ করতে পারে নাই পড়ালেখা করতে পারে নাই এরকম বারান্দায় অনেক ছেলে পেলে পড়ে এখন কিছু কিছু লোক আছে হুজুর দেখলে একটু বাজাতে মন চায় হুজুর দেখলে একটু খোঁচাতে মন চায় আছে না ভাই আছে তেমন এক কোলা সামনে দিয়ে যাচ্ছে যে একটা মাদ্রাসা পড়া ছেলে জায়গায় বসে আছে এখন চিন্তা করছে হুজুরকে একটা মাসলা শোনা দরকার আসার পরে জিজ্ঞাসা করছে যে বাবাজি তোমার কাছে একটা জিনিস জানতে চাই তো চিন্তা করছে ও তো অতদূর পড়ালেখা নাই পরে যদি সাধ্যে থাকে তো আপনি আমার জানা থাকলে আমি বলবো আপনি বলেন তো জিজ্ঞাসা করছে যে আমাদের বাড়িতে একটা কুয়া আছে কুয়ার মধ্যে একটা ইঁদুর পড়ে গেছে এখন এই কুয়ার পানি পাক না না পাক হ্যাঁ ছোট মানুষ হয়তো ক্লাস 5-6-এ পড়ে ও তো এখন পর্যন্ত এতদূর মাসলা জানে না এই মাসলা শেখে নাই কিন্তু মাথায় চিন্তা করছে যে আমি যদি এখন বলি যে এটা জানি না এই এলাকায় পুরা রটাবে যে মাসলায় কোনো পড়ালেখাই হয় না গরুর চামড়া দিস না এ করিস না মাদ্রাসা বন্ধ করা লাগবে এটা পড়ালেখা নাই কিচ্ছু নাই এত সহজ মাসলা জিজ্ঞাসা করলাম এটাই পারলো না फलाय যদি ইঁদুর নিজে নিজে বলে তাহলে দুইটা জিনিস জানতে হবে, পড়ার পরে ইঁদুর কি চিত হয়েছিল না উপর হয়েছিল। যদি চিত হয়ে থাকে তাহলে দুইটা জিনিস জানতে হবে যে চিত হয়ে থাকে ইঁদুর কি ফুলে গেছিল না ফুলে নাই। যদি ফুলে যায় তাহলে দুইটা জিনিস জানতে হবে ফোলার পরে ফাটে গেছিল না ফাটে নাই। যদি ফেটে যায় তাহলে দুইটা জিনিস আমাকে জানাতে হবে ফাটার পরে কিছু ডুবে গেছিল নাকি ভেসেছিল। যদি ভেসে থাকে আবার দুইটা জিনিস জানার আছে ফাটাটা কি উপর দিকে ছিল না নিচ দিকে ছিল। তাই আমার লাগবে না মাসলা পাই গেছি। এটা আমার গল্প না, এটা আমাদের মুফতি দেলোয়ার সাহেব হুজুরের মুখ থেকে আমরা শুনেছি। এইটা হুজুর বলছেন যদি কেউ কোরআনওয়ালা হয়ে যায় তারে ঠকানো আর ঠেকানো অত সোজা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে নূর ঢুকায় দেন, ওই ছোট্ট মানুষ অনেক সময় হেদায়েতের কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। হুজুর গল্প করছে যে এক লোক নাকি অনেক বড় বুদ্ধিমান, আর ছেলেদের জীবনে মাদ্রাসায় পড়াবে না, বেচারি দূরে চাকরি থাকে, এই ফাঁকে ওর মা ওরে নিয়ে যায় মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় আদব আখলাক আসার পরে শুনছে যে বাপ ছেলের মাদ্রাসায় দিছে, মা খেপা আমার ছেলের মাদ্রাসায় দিছো, আমি কখনো মাদ্রাসায় পড়তে দেবো না, আমি জেনারেলে পড়া অমুক তমুক, আমার মান সম্মান থাকবে নাকি বংশের, নানান ডায়লগ। ঠিক আছে আপনি যা করেন করেন, এই আপনি ছুটিতে আসছেন, ছুটির পরে যেন মন চাই সেখানে ভর্তি করে দিয়ে যায়, আমার এত হেডেক নাই। তবে এখন ছুটির মধ্যে চলেন বাচ্চাটারে নিয়ে নানি বাড়িতে ঘুরে আসি। বাচ্চার সাথে যাচ্ছে, নানি বাড়িতে নিয়ে যাচ্ছে, বাপ মনে মনে দুঃখ যে এই বেটা মোল্লা হচ্ছে ছোট থেকে, ভিতরে বিরক্ত। তারপরে চিন্তা করছে নানি বাড়িতে ঘুরে আসি, এটাকে সাইজ করবো, অন্য জায়গায় দিব। যাওয়ার সময় খুব আনন্দে আনন্দে যাচ্ছে, খানিক দিন যাওয়ার পরে এক আইসক্রিমওয়ালা, এই চকলেটওয়ালা, চকলেট চকলেট বাচ্চা কাচ্চা দেখলে কিছু আসে না, চকলেটওয়ালা বেলুনওয়ালা বদমাইশি করার আশপাশে ঘুরবে, বাপ মার একটা টার্গেটে ফেলে দেয়, আছে না? আব্বা চকলেট খাবো, এখন কি করবে, বাপের কাছে বলছে বাপ দুইটা চকলেট কিনে দিছে 1 টাকা দামে, একটা খুলে মুখের মধ্যে দিয়ে চুষতেছে, আর চকলেটও পাইছে নানি বাড়িও দিচ্ছে, লাফাচ্ছে আনন্দে খুশিতে। যেতে যেতে অর্ধেক রাস্তা যাওয়ার পরে চকলেট চুষতে চুষতে লাফ দিছে একটা, মুখের থেকে পিছলা হয়েছে, চকলেট ছোট হয়ে গেছে, পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে ওই ছেলে চকলেট তুলছে, তোলার পরে কাছে পানি ছিল, ধুইছে, গায়ে মুছে আবার মুখে দিছে। হওয়ার পরে বাপ দেখছে, দেখো যাই অসভ্য কোথাকার, ভাগ্য ভালো আশপাশে আমার কোনো বন্ধু বান্ধব নেই, এটা দেখলে মানুষ কি বলতো, বেটা তুই চকলেট 1 টাকাতে কিনে দিছি, অর্ধেক তো চুষেই শেষ করছিস, বাকি অর্ধেক অল্পেকটা পড়ে গেছে, তুলে নিতেছি কি জন্য। তাই আমাদের হুজুররা শিখাইছে যে যদি কোনো খাদ্য জিনিস পড়ে যায়, সেটা যদি এমন নাপাকির উপরে না পড়ে যে নাপাকিটা একদম নাজাসাতে হাকিকি, তাহলে ওইটা ধুয়ে মুছে খাদ্য নষ্ট করতে নেই, এটা তুলে খেয়ে নিতে হয়। এই জন্যই মাদ্রাসায় দিতে নিষেধ করছিলাম, বেকুবের বেকু, আনস্মার্টের আনস্মার্ট, পড়ে গেলে এই জিনিস কেউ খায় নাকি? খবরদার বাবা, তোরে বলে দিলাম, লাগলে আরো কিনে দিব, এরপরের থেকে বাজারে যায় 10টা চকলেট কিনে দিব, পড়ে যাওয়া জিনিস নিতে হয় না, খেতে হয় না, তোকে কিন্তু এটা বলে দিলাম। সূত্র মুখস্থ করে সন্তান সাথে যাচ্ছে, প্রায় নানি বাড়ির কাছে পৌঁছাইছে, ছোট্ট একটু খাড়ি, এই খাড়ি পার হলো, ওই পারে সব খালারা মামারা সব তাকায় আছে, ভাগিনা আসতেছে, বোন আসতেছে, এই খাড়ি পার হবে হবে এমন সময় আল্লাহ কিতাম পিছলা একটু, আর মা পা স্লিপ কেটে নিচে চলে গেছে। বাপ এখন টাইনে তুলতেছে, ওই পার থেকে মামা চাষা ফুপু সব তাকায় আছে, মান সম্মান গেল গেল। ছেলে বলতেছে আব্বা মেহেরবানি করে এটারে তুলেন না। কেন? আপনি না বলছেন পরে যাওয়া জিনিস তুলতে হয় না, লাগে বাজার থেকে 10টা মা আপনাকে দিবে, তাও তুলেন না, এটা পরে যাওয়া জিনিস নিতে হয় না। বলছে বেটা থাপ্পড় দেবো, বেটা কি বুঝাচ্ছিস, ওই যে দেখ তোর মামা খালারা সব দেখতেছে, এরা তোর মামা খালার সাথে ব্লাড রিলেটেড, তারা কলিজাতে ভালোবাসে, আমি যদি এখন টাইনে না তুলি ওরা বলবে কত বড় বেকুবের বেকুব, বউরে ভালোবাসে না, বদমাইশ টানে তুলতেছে না, ওরা কত ওরে ভালোবাসে, এই জন্য আমি টাইনে তুলতেছি। সন্তান তখন বলতেছে আব্বা হুজুররা এরকমই আমাকে বলছিল যে এই দুনিয়ায় যা যা আমি খাই এগুলো একটাও আমাদের নিজেদের সৃষ্টি নয়, এগুলো একটাও আমাদের হাতের বানানো নয়। হাতের সামনে হয়তো আপনার আলু ভর্তা এসে গেছে, হাতের সামনে একটুখানি সাদা ভাত আসছে, আপনি চিন্তা করছেন ভাত আর ভর্তা, কিন্তু একটু কল্পনা করেন আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, বান্দা তুই দেখ ওই আলু, ওই আলুর জন্য ক্ষেত চাষ করছিলিস, ক্ষেতটা কি দিয়া? লোহা দিয়ে, ফালি দিয়া। ওই ফালিটা কোথা থেকে আসছিল? কোন খনির থেকে লোহা উৎপন্ন হয়েছিল? সেই লোহাটা কোন জাহাজে আসছিল? ওই জাহাজটা কে বানাইছিল? ওই জাহাজটা যেই তেল দিয়ে চলছিল, ওই তেলটা কোন জায়গায় কোন খনির থেকে আসছিল? কি বিস্ময়কর প্রক্রিয়ায় তোর সামনে ওই লোহাটাকে আল্লাহ হাজির করছেন। সরিষার তেল দিছিল একটুখানি, সরিষার তেলটা কেমন করে হয়েছিল? আবাদ কে করছিল? ওই আবাদের ক্ষেত্রে কি কি ম্যাটেরিয়ালস লাগছিল? সার উৎপাদন হয়েছিল কোন জায়গায়? ওই ফসফেটের খনি কোন জায়গায় ছিল? ওইগুলোর সবগুলা কার্যক্রম তোমার সামনে কে আনছিল? আরে বেটা, অত দূর তাকান লাগবে না। প্লেট কোনটায় খাচ্ছ? স্টিলের প্লেট। বাবা, স্টিলের প্লেটে খাচ্ছ, মেলামাইনের প্লেটে খাচ্ছ। এমনি এমনি কোন মেশিনে মেলামাইনের প্লেট বানাইছিল? মেলামাইন বানানোর জন্য কোন কোন উপাদান লাগে? ওই মেশিনটা কিভাবে চালাইছিল? পৃথিবীর কত সাগর মহাসাগর পার করে তোমার সামনে আসছিল। আল্লাহ বলেন ফালিয়ানজুরুল ইনসানু ইলা তাআমিহি, বান্দা তাকায় দেখো আলু ভর্তা আর সাদা ভাত, কিন্তু এর মধ্যে যে বিস্ময়কর মেকানিজম আছে এটা চিন্তা করলে বান্দা তুই আশ্চর্য হয়ে যাবি। দুনিয়ার কোনো খাদ্যই আমার জন্য নয়, আমার তৈরি কৃত নয়, বরং আল্লাহর দেওয়া। এই জন্যই হুজুররা বলছিল আব্বা যে আপনার এই যে খালার সাথে মামার সাথে যে সম্পর্কের কারণে উনারা মন খারাপ করবে, খারাপ বলবে জন্য টেনে তুলতেছেন, আমার আল্লাহ যে খানা আমার সামনে পাঠাইছে যদি খাওয়ার উপযুক্ত থাকে, তাহলে আমি যদি তুলে না নেই, তাহলে আমার আল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার কারণে ওই দিন আমার আল্লাহ না কত মন খারাপ করবেন। বলছে বাবা আজকে চোখ খুলে গেছে, বা আর কোনো সরানো নাই, অন্তত দাওরা পর্যন্ত মাদ্রাসায় করে দিলাম। প্রিয় ভাই, এই জন্য কোরআনের জ্ঞান ঈশ্বরিকর করে দিবে, মানুষকে বিস্মিত করে দেবে। কোরআন কখনো পরাজিত হওয়ার জন্য আসে না, এটা মনে রাখতে হবে আমাদের। কোরআন আমাদেরকে বিজয়ী বানানোর জন্য আসছে। প্রিয় ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের জন্য দুনিয়ার মানুষ জেনে রাখো কোরআনের বিপক্ষে কিছুই টিকে না, কোরআন যারা গ্রহণ করবে তাদের বিপক্ষেও কিছু টিকবে না। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। রাসূলকে বলছেন তাফসীর খুলে দেখবেন সূরা ফুরকান 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন রাসূল কত জটিল জটিল বিষয় না তারা আপনার সামনে নিয়ে আসে। আমি আল্লাহ বললাম কোরআনের সামনে কোনো কিছুই টিকবে না। আপনি যত সমস্যায় কোরআনের সামনে নিয়ে আসেন, কোরআন আপনার জন্য সমাধানের রাস্তা বের করেই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ও আহসানা তাফসীরা, কেবল ব্যাখ্যাই বের করে দিবে না, সবচেয়ে সুন্দর যেটা আহসান কিসের সিগা হয়? ইসমে তাফসীর মুবালাগা, যার উপরে আর কিছু হয় না। আল্লাহ বলছেন যত সমস্যা আছে তার সবচেয়ে বিউটিফুল সমাধান দিতে পারে কে? আল্লাহ এবং কোরআনুল কারীম। এই জন্য কোরআনের ধারক যারা হবে, কোরআন আপনাকে আমাকে এইরকম নিয়ামত দিয়ে দিবে, কোরআন আপনাকে আমাকে সবচেয়ে সুন্দর সমাধান দিবে। সুতরাং কোরআনের কোনো আইনের উপরে হাত মারা, এর উপরে পণ্ডিতি করা, মতব্বরি করা এটা ইমানদারদের কাজ হবে না। আমি যদি না বুঝি এটা আমার ব্যর্থতা, কিন্তু আপনাকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনার আমার জন্য কি বলা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। রাব্বুল আলামিন আপনার জন্য কোরআনের মধ্যে সর্বোত্তম সমাধান দিয়ে রেখেছেন। সুতরাং কোরআন ওয়ালা যে হবে সেই হচ্ছে সর্বোত্তম সমাধানকারী হবে দুনিয়ার বুকে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন দুনিয়ার মানুষ বাহ্যিক সমাধান তো পাইলে আভ্যন্তরীণ সমস্যা তোমার কেমনে মিটাবে? রব্বুল আমিনের পরে দুনিয়ার মানুষের জন্য ষষ্ঠ যেই নিয়ামতটা কোরআন দিয়ে দিচ্ছেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। سبحان الله বলে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم, ও দুনিয়ার মানুষ তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে মাউইযা আসছে, তোমাদের কাছে ওয়াজ আসছে, তোমাদের কাছে ঔষধ আসছে। কিসের ঔষধ? আল্লাহ বলছেন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। সেই মাউইযাটা তোমাদের কাছে আসছে, এই মাউইযাটা এই কোরআন, এই কোরআনটা হচ্ছে শিফাউল লিমা ফিস সুদূর। বান্দা তোমার জন্য অন্তরের ডাক্তারি, অন্তরের কি ডাক্তারি অন্তরের জন্য ঔষধ, শিফা শিফাউল লিমা ফিস সুদূর। তোমার অন্তরের যে রোগ এইটা দূর না হলে দুনিয়ার বুকে বাহ্যিক তোমার রোগ যতই দূর হোক এইটা তোমার জন্য এফেক্টিভ হবে না। বাহ্যত দেখা যায় খুবই হ্যান্ডসাম, খুবই স্মার্ট, অনেক উপরের পথে চলে গেছে, উপরের পথে যাওয়ার পরে কলমের খোঁচায় যে মায়ের দেয় ফকির মিসকিন আর মসজিদের সামনে জুতা চোর, বাংলাদেশের সব জুতাও যদি একদিনে সব জুতা চুরি হয়ে গেছে, ধরেন যত মুসল্লি আছে সব জুতা চুরি করলেও তুই একটা জায়গার দুর্নীতির একটা কলমের মায়ের কাছে টাকা যোগ দিলে এত বড় হবে না, ঠিক না ভাই? ওই যে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শুনছিলেন না আপনারা, বালিশের দাম কত ভুলে গেছেন আপনারা না? বালিশের দাম কত? আরে দুনিয়ার সব জুতা বেচলেও তো এত একটা বালিশ কেনার সামর্থ্য হবে না, এমন অবস্থা। সুতরাং প্রিয় ভাইয়েরা, এইগুলা শিক্ষিত চোর আমাদের সমাজের মধ্যে আছে। কোরআন বলছে এই শিক্ষিত চোরকে মানুষ বানাতে হলে কোরআনুল কারীমের শিক্ষা লাগবে, ঠিক কিনা? সরকার লাখ লাখ টাকা দেয়, যে রাস্তায় দেওয়ার কথা পাথরে এনে দেন আপনি হচ্ছে খোয়া, যে জায়গায় দেওয়ার কথা হচ্ছে আপনার রড এই জায়গায় দেন বাঁশ, বিল্ডিং সবুজায়ন বিল্ডিং হয়েছে, কয়েকদিন আগে দেখলাম এক কোটির ভিতর থেকে গাছ বাড়াই গেছে। কারা করছে ভাই এটা? ফকির মিসকিন অশিক্ষিত না, বরং শিক্ষিত সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছিল সরকার নিজেও বিব্রত যে এইরকম মানুষজন, তাদেরকে দেখে শুনে তো কাজ দিছি, তারা অনৈতিক কাজ করতেছে, সরকারের ভাবমূর্তি নষ্ট করতেছে, জনগণের অধিকার নষ্ট করতেছে। আল্লাহ বলছেন এরকম করে হবে না, কোরআন দিয়ে তার অন্তরটা পরিবর্তন করতে হবে, কারণ অন্তর পরিবর্তন না হলে ওই মানুষের দ্বারা এরকম অপকর্ম হওয়া কোনো কঠিন বিষয় নয়, ঠিক কিনা? আবার এমন সিএনজি চালকও আমরা দেখতে পাই, আরে বেচারি সারাদিন 1000 টাকা কামাই হয় না, 500 টাকা জমা দিলে 500 টাকা থাকে না, কিন্তু তার বিপকেস ভর্তি, টাকা রেখে দিয়ে চলে গেছে, টাকাটা নিয়ে যায় পুলিশে বলছে মেহরবানি করে টাকাটা মালিককে পৌঁছায় দেন, এর ভিতরে দেখছি ভর্তি টাকা আছে। পরে ফোন দিয়ে নিয়ে আসে 5000 টাকা দিতে চাই, বলেন না এই টাকা আমি নিব কেন, এটা আমার কাছে ছেড়ে গেছে না, আমি আপনার কাছে পৌঁছায় দিলাম। সুতরাং মানুষ সব জায়গাতেই আছে। আল্লাহ বলছেন এই ভালো মানুষ বানানোর জন্য শিফাউল লিমা ফিস সুদূর, তার জন্য আমি কোরআনুল কারীম দিয়েছি। সুবহানাল্লাহ। এটা একটা। দ্বিতীয় কি? আপনার আমার মানসিক অশান্তি আছে না ভাই? পেরেশানি আছে না ভাই? যা কামাই করি তারপরে চিন্তা, যা যেভাবে চলাফেরা করি শান্তি নাই, অন্তরের মধ্যে অশান্তি, ব্যবসায় অশান্তি, পরিবারে অশান্তি, বাচ্চা কাচ্চার অশান্তি, মেজাজ গরম, তিরিক্ষি মেজাজ, কোনো কিছু করে শান্তি পাই না, আছে না আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই অন্তরটাকেও যদি শান্ত করতে চাও কোরআন তেলাওয়াত করো, কোরআন অনুভব করো, কোরআন বোঝার চেষ্টা করো। আমি রাব্বুল আলামিন মানসিক রোগও তোমার ভালো করে দেবো। সুবহানাল্লাহ। মানসিক রোগীতে আজকে পুরো বাংলাদেশ ভরে গেছে। এখন সবাই আমরা মানসিক রোগী, খেয়াল করে দেখেন প্রিয় ভাই, অন্তরে শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের পক্ষ থেকে কোরআন দিয়েছি আমি তোমাদের অন্তরকে শান্তিতে ভরপুর করে দেওয়ার জন্য। আল্লাহ এরপরে বলছেন ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এটা হচ্ছে মুমিনদের জন্য পথ প্রদর্শক এবং মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ। এই যে যত কথা বলা হচ্ছে প্রিয় ভাইয়েরা, এত নিয়ামত কোরআনের কথা বলা হচ্ছে, এত উৎসাহ দেওয়া হচ্ছে, তারপরে আমাদের একটা শ্রেণী আছে এইটা কোনোভাবে শুনবে কিন্তু কোনোভাবে কোরআনের কাছে আসবে না এবং পড়বে না। আমি তো বলি এরা হচ্ছে সেই বেকুব গাধার মতো। এক বনের মধ্যে নাকি এক বাঘ বলছে যে আমি একটা গাধা খাবো, শিয়ালরে বলছে তোমার না খুব বুদ্ধি, ওই গাধা দেখে আসছো, ওই গাধারে তুমি নিয়ে আসবা। শিয়াল চিন্তা করছে যত যাই হোক এটা এত বড় গাধা রেখে আমার কথায় আসবে, কথা বলিস না, থাবায় শেষ করে দিল, গাধারে নিয়ে। গাধার কাছে গেছে শিয়াল, অনেক বুদ্ধি টুদ্ধি করে যাই বলছে গাধা শোন, এই যে আমাদের বনের মধ্যে যে বাঘ আছে না, এই বাঘটা কিন্তু একদম কোনো জ্ঞান হুঁশ কিচ্ছু নাই, তোর যদি বিশ্বাস না হয় ওর কাছে যেতে পারবি, কাছে গেলেও তারপরে তোর কিছু করবে না। বাঘরে আগেই বলে গেছে আমি কিন্তু ওরা যেমনি নিয়ে আসবো আপনি আগেই ধরুন দারুণ লাভ দিবেন না, বসে থাকবেন, কাজ পর্যন্ত নিয়ে আসবো তারপরে ধরবেন। গাধা তো গাধাই, গাধা বলছে আমরা যে বাঘের ক্ষমতা নাই বললেই হবে নাকি? অনেক পাম্পটি দেওয়ার পর বলছে তোরা তো একবারে যাইতে বলি না, তুই 100 ধাপ যাবি, যাই দূরের থেকে দেখবি, দেখে যদি নড়াচড়া না করে তাহলে আরেকটু আগাবি, আরেকটু আগাবি, এরকম করে না আগে আগাবি, একবারে যাবি নাকি? জীবনে কোনোদিন কাছ থেকে বাঘ দেখছিস? চল আমি ভালো বলে তোর আত্মীয় তোর বন্ধু বলে তোরে দেখাচ্ছি যে গাধা হিসাবে তুই বনের মধ্যে একটা সুনাম করতে পারবি, বাঘ দেখতে গেছিলি তুই। গাধা তো গাধাই, অনেক পরামর্শ শুনে শুনে শেষ পর্যন্ত আসছে 100 ধাপ দূরে আসে, দেখে না বাঘ নড়ে না, 90 ধাপ, 80 ধাপ, 70 ধাপ, 50 ধাপ, 40 ধাপ, বাঘ নড়ে না, ওদিকে বাঘ যখন দেখছে গাধা আমার রেঞ্জের মধ্যে, যতই শিয়াল বলে গেছে চুপচাপ থাক, কিন্তু বাঘও তো নিজের মধ্যে অস্থির। যেই কাছাকাছি 30 ধাপের মধ্যে আসছে বাঘ হুঙ্কার দিয়ে লাভ দিছে, কিন্তু আসে 30 ধাপে, লাভ দিছে 100 ধাপে, উপর দিয়ে চলে গেছে, মানে উত্তেজনায় লাভ দিছে। গাধা চিন্তা করছে কত বড় খারাপ শিয়াল, এক্ষুনি আমারে ধরায় দিছিল, পরি পরি করে দৌড়ায় মালিকের বাড়ি চলে গেছে। বাঘ এসে বলছে, শিয়াল বলতেছে যে আপনি যেটা আপনারে বললাম যে নড়াচড়া করবেন না, বাঘ এর উল্টা ফাঁপড় দিচ্ছে এখন শিয়াল। হুঁশ নাই কিছু নাই, আপনার আন্দাজে লাভ দিয়ে গেছেন 100 হাত, আছে 30 হাত, আপনার মাথা আসলেই 20 হাত আছে। লজ্জিত হওয়ার পরে শিয়ালটা বলছে, তুমি যতই গরম মারো, যদি বাঁচতে চাও, আমার রাজ্যের মধ্যে থাকতে চাও, ওই গাধারে আবার আনা লাগবে। কয় যেই গাধা আপনার কাছ থেকে একবার ছুটে গেছে, জীবনে ওই গাধা আসে আবার? অত কিছু বুঝি না, নিয়ে আসতে হবে বলছি। শিয়াল চিন্তার মতো করছে, পরে বলতে, শুনেন এবার আগের মতো যেন লাফ মারেন না, মেহরবানি করে একদম চুপ করে থাকবেন, আপনার গায়ে হাত দিয়ে নড়াচড়া করা ঠেলা দেওয়ার পরে আমি যখন সিগন্যাল দেবো তখন উঠবেন। গাধার কাছে যে বলছে, গাধা দেখলি তো কি তুই আমার মারে ফেলানোর জন্য চিন্তা করছিলি না, আবার আসিস আমার কাছে? আমি জানতাম ওটা বেকুবের বেকুব, এখন থেকে মাথাও নষ্ট, তুই 30 হাত সামনে 100 হাত দূরে লাভ দেয়, ধরার জন্য তো কম করে ধরতে পারে, ওর মাথাও গেছে গা, যাওয়ার কারণে এখন 100 হাত দূরে লাভ দেয়, এগুলা লাভ খাও বেটা, এখন দেখছি আরো দুর্বল হয়েছে। তোর যদি বিশ্বাস না হয় তোর নিজের হাতে যায় নড়াচড়া করবি, বাঘের লেজ দিয়ে কান চুলকাবি, তাও কিছু করবি। অনেক পাম্পটি দেওয়ার পরে আবার গাধা আসছে, আর সে গাধা একদম বাঘের গায়ে হাত দিচ্ছে, আর লেজ ধরে কানে দেওয়ার মতো অবস্থা। এইরকম সময় সিগন্যাল দিছে শিয়াল, সাথে সাথে খপ করে ধরছে, ধরে গাধারে প্রথমে থাবা দিয়ে মারছে, এরপরে বুকের মধ্যে বাড়ি দিয়ে বুক ফাটাইছে, মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথা ফাঁকা করছে। বাঘের নিয়ম হচ্ছে সে একা একা খায় না, তার আরও যারা বাচ্চা কাচ্চা আছে, আশপাশে যারা আছে তাদেরকে নিয়ে এসে খাবে, সে প্রাইমারি একটা খাওয়ার পরে অন্যদের জন্য তার খাবারটা দিয়ে দেয়। এখন নিজে হালকা রক্ত টক্ত খেয়ে সাথীদেরকে ডাকার জন্য শিয়ালরে বলছে, তুমি এই জায়গায় পাহারা দাও, আমি আসার পরে তারপরে খাবো। এখন শিয়াল ওই জায়গায় বসে আছে, রক্তের গন্ধে শিয়ালের অবস্থা খারাপ, বুক ফাঁকা হয়েছে, ভিতরে দেখে কলিজা, মাথা ফাটায় দিয়ে গেছে, দেখে মগজ। চিন্তা করছে অল্প একটু খাই, বাঘ মামা আর কি বলবে, অল্প একটুখানি হাত দিছে ভিতরে, যে মগজ একটু খাইছে, তার মজা, খাইতে 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 মগজ শেষ, ভিতরে অল্প একটু কলিজা, খাও বেশি খাও না, খাইতে 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 কলিজা শেষ। খাই দেয় চুপচাপ বসে আছে, এখন তো মাথায় খারাপ, বাঘ আসার পরে তো আমি তো লোভে লোভে সব খাইছে, বাঘ আসার পরে ফাঁকা করছে, তাই ভিতরে কলিজা নাই, মাথা ফাটাইছে, তাকে ভিতরে মগজ নাই। শিয়াল কলিজা গেল কই, মগজ গেল কই, আজারা খাপড় নিয়েন না তো, গাছ ছাড়ে না গে। আচ্ছা বলো, বা বিরাট ভাব, ব্যাপারটা কি? ব্যাপার আবার কি, যেই গাধা একবার আপনার কাছে আসছিল, আসার পর আপনি ধরতে চাইলেন, অ্যাটাম নিয়ে পালায় গেল, আবার ওরে বুঝায় আপনার কাছে নিয়ে আসলাম, ওরে ফাটায়া মাইরে আপনি অস্থির করে ওকে গ্রহণ করে এই যে আজকে খেলায় রাখছেন মাইরে। আপনার কি মনে হয় বাঘ মামা, ওর যদি কলিজায় থাকতো আর মাথার মগজ থাকতো দ্বিতীয়বার আসতো? এগুলো নাই বলে না আসছে আপনার কাছে। প্রিয় ভাইয়েরা, যদিও এটা গল্প, কিন্তু বাস্তবতা দেখেন, কোরআন আপনার জন্য নূর, কোরআন আপনার জন্য শিফা, কোরআন আপনাকে বিজয়ী করবে, কোরআন আপনাকে অন্তরে শান্তি দিবে, কোরআন আপনাকে সিরাতে মুস্তাকিম দেখাবে, কোরআন আপনার জন্য আলোর দিশা হবে, দুনিয়ার বুকে আলো হবে, কিয়ামতে আলো হবে, কোরআন আপনাকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাবে। প্রত্যেকটা মুসলমানের কাছে হাজারবার এই মেসেজ দেওয়া হয়েছে, কিন্তু মনে হয় যেন মুসলমানদের মগজও নাই, মুসলমানদের মনে হয় ভিতরে কলিজাটাও নাই। যদি থাকতো তাহলে মুসলমান অন্ততপক্ষে কোরআন ধরে ফেলতো, ঠিক কিনা? ওই পরিবর্তন তো দেখতে পাই না, আমার দারুস সালাম অঞ্চলে তো পরিবর্তন দেখতে পাই না। যে বিল্ডিং এর উপরে থাকি, যে আশপাশে থাকি, ওই আশপাশে যখন বিভিন্ন ধরনের বিয়ে শাদী হয়, ওই বিয়ে শাদীর বেহায়াপনা দেখলে তো বোঝা যায় একটা মানুষের কাছে কোরআনের বার্তা ঢোকে নাই, ঠিক কিনা? আর 10 জনের জ্বালায় কান বাদ্য বাজায়, হারাম কাজ করে, আজান হয়ে যায়, এই যে দোকান, এই কোণার মধ্যে দোকান আছে, মসজিদের ওয়ালের সাথে লাগায় বিক্রি করে, মসজিদের সামনে দিকে দখল দিয়ে মসজিদের সামনে দোকান চালায়, আজান হয়, একামত শোনা যায়, নামাজ পড়তে আসে না, হিন্দুরা মুসলমান ওরা, ঠিক কিনা? কেন? তার মানে বোঝা যায় এদের মধ্যে মগজই নাই, এদের মধ্যে কলিজাই নাই। মসজিদের ওয়ালের সাথে লাগানো দোকানে তুমি নামাজ পড়ো না, তুমি কিসের মুসলমান? আছে কিনা? কম দুঃখে এগুলা কথা বলা হচ্ছে না। আমাদের কাছে বার্তার পরে বার্তা, মেসেজের পর মেসেজ চলে গেল। মসজিদের পাশে এই জায়গায় দাঁড়ায় বিড়ি খায়, एकामत शुने आस्ते करे हैन থেকে সরে যায় যে দোস্ত নামাজ হবে তো চল ওই দিকে যায় গল্প করি এগুলো সব হিন্দু না হিন্দু মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য বলছেন প্রিয় ভাইরা যেটা কার জন্য হবে হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এটা হচ্ছে মুমিনদের জন্য হুদা মুমিনদের জন্য রহমত আগে আপনার পাত্রটা মজবুত করতে হবে নইলে বিপদ আর বিপদ হবে প্রিয় ভাইরা সর্বশেষ পয়েন্ট বলে দেই আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা বনি ইসরাঈল 17 নম্বর সূরা 88 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের কাছে আগে যে পয়েন্টগুলোর কথা বলেছি গভীর মনোযোগে বুঝেন আল্লাহ রাব্বুল আমিন বলেন কোরআন তোমাদের জন্য আলোকবর্তিকা হবে কোরআন আল্লাহর পক্ষ থেকে কোরআনের মধ্যে যা বার্তা দেওয়া হয়েছে এইটা যারা গ্রহণ করবে তারা বিজয়ী হবে কোরআনের মধ্যে বাতিল প্রবেশ করতে পারবে না আল্লাহ বলেন শিফাউল লিমা ফিস সুদুর ইয়াহদি লিল মুমিনিন এটা রহমা এইটা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য যে নিয়ামত আল্লাহ বলেন তোমাদের জন্য একটা গ্যারান্টার হলাম এই কোরআনটা অবিকৃত থাকবে এই কোরআনটা কখনো বিকৃত হওয়ার সুযোগ নাই আমার রব্বুল আমিন এইজন্য বলেন দুনিয়ার সব জিন সব মানুষ যদি একত্রিত হয় জিনেরা যদি মানুষকে সহযোগিতা করে মানুষ যদি জিনকে সহযোগিতা করে বান্দা তোমার চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি সবাই মিলে যদি একজন আরেকজনকে সহযোগিতা করে কোরআনের মতো কিছু বানাতে চায় আমি আল্লাহ বললাম অসম্ভব অসম্ভব বানাতে পারবে না আল্লাহ এর দ্বারা বোঝাতে চান কোরআন তোমাদের কাছে অবিকৃত থাকবে কোরআন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত থাকবে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রজন্ম এবং তার প্রতি কোরআন অবতীর্ণ হওয়ার পরে যা যা নিয়ামত দিয়ে কোরআন দুনিয়াতে তাদেরকে শ্রেষ্ঠ করেছিল কোরআনকে যদি গ্রহণ করতে পারে কিয়ামতের আগের দিনও কোনো মানুষ ওই একই রকম মর্যাদা একই রকম নিয়ামত কোরআন মানুষের কাছে বিতরণ করতেই থাকবে সুবহানাল্লাহ এইজন্য কোরআন কেউ বানাতে পারবে না কোরআনের কিচ্ছুকে পরিবর্তন করতে পারবে না আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল হাফিজুন আল্লাহ বলেন এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি কোরআনকে সংরক্ষণ আমি করব সুতরাং দুনিয়ার মানুষ তোমরা কোরআনকে যদি একবার গ্রহণ করে নিতে পারো আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এই নিয়ামতগুলোকে অবারিতভাবে দিতেই থাকবো সুবহানাল্লাহি বিহামদিহি সুতরাং প্রিয় ভাইরা আসুন আমরা এই কোরআনের যে নিয়ামত এই নিয়ামতগুলো যদি নিজেদের জীবনে পেতে চাই তাহলে কোরআনের মর্যাদা বুঝে যে পয়েন্টগুলো বলা হলো এইভাবে নিজেরা কোরআনকে ধারণ করি আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন